So hello guys, what's up? Welcome back to the channel. So আজকে আমি এমন একটা সিরিয়ালকে নিয়ে রোস্ট করছি যেই সিরিয়ালটা সম্পর্কে আমার কিছু বলারই দরকার নেই। শুধু একটা গানই এই সিরিয়ালকে পুরো ডেসক্রাইব করে দেবে। আপনারা শুনতে চান সেই গান? তাহলে আমি আপনাদের জন্য দু লাইন একটু করে শোনাতেই পারি। বুঝে গেছেন তো আমি কোন সিরিয়ালের কথা বলছি? একদম, এই সিরিয়ালটাই এমন যে পুরো প্রোমোতেই শুধুমাত্র এই গানটাই শোনা গেছে, আর এই গানটা দ্বারাই আমরা জানতে পেরে যাই যে এটা কোন সিরিয়ালের অ্যাড চলছে। তো যেই সিরিয়ালের কথা হচ্ছে সেই সিরিয়ালের নাম হলো মন ফাগুন। এই সিরিয়ালটা এমনই সিরিয়াল যেখানে আপনারা শুধুমাত্র একটা শাড়ির অ্যাড দেখে যাবেন, আর সেই শাড়ির অ্যাডটা দেখেই আমাদের মতো নিষ্পাপ মামনিদের একটাই কোয়েশ্চেন থাকে, এই শাড়িগুলা কোথায় পাওয়া যায়। পুরো বিজ্ঞাপন জুড়ে শুধুমাত্র আপনারা এভাবে শাড়ি ওড়ানোই দেখে যাবেন, কখনো এদিক থেকে শাড়ি উঠছে, কখনো ওই দিক থেকে শাড়ি উঠছে। আর এত প্রজাপতি তো রিয়েল লাইফেও দেখা যাবে না যতটা না আপনারা এই সিরিয়ালের নায়িকার আশেপাশে দেখতে পাবেন। এটা আপনারা ধরেই রাখতে পারেন যে নেক্সট বার পূজায় যে শাড়িটা রিলিজ করবে সেটা মন ফাগুনের শাড়িই রিলিজ করবে। যেমন আগে প্রথম প্রথম ছোটোবেলায় শাড়ি এসেছিলো, কখনো জয়ীর নতুন শাড়ি বেরোচ্ছে, কিন্তু সব শাড়িকে যদি বাজিমাত দিতে পারে তাহলে একমাত্র এই শাড়ি, কারণ এই শাড়ি এতটাই উড়ে যে আকাশ ছুঁয়ে ফেলে। এরকম শাড়ি আপনারা জাস্ট কোথাও দেখতে পাবেন না, আদি মোহিনীমোহন কাঞ্জিলালকেও হার মানাবে এই শাড়ি। চারতলা মল পুরাই শাড়ি বিজ্ঞাপন। কাকু কাকিমারা আশা করছিল এবার হয়তো কোনো আর একটা মশলাদার সিরিয়াল আসবে যেইখানে শাশুড়ি মারা দেখতে পাবে যে বৌমাকে শাশুড়িরা কিভাবে ট্যাকেল করছে, কিন্তু না, সেরকম মশলা এখানে খুঁজে পাওয়া যাবে না, কারণ এইখানে শুধু আপনারা হাওয়াসের মশলা খুঁজে পাবেন। ইউ নো হোয়াট আই মিন। এখন গভীর প্রশ্ন হলো মন্টুর মা কি মন্টুকে এই সিরিয়ালটা দেখে ওকে পাকা হইতে সাহায্য করবে, নাকি বেচারা সারা জীবন সিঙ্গালই থাকবে? নতুন নতুন পাখির মতো উড়ে আসা মডেলরা কি এই উড়ন্ত শাড়ি খুঁজে পাবে, আর এই শাড়ি পরেই কি তারা ফটোশ্যুট করতে পারবে? এই সিরিয়ালের নায়িকা কি তার উড়ন্ত শাড়ির মাধ্যমে তার ঝুলন্ত প্রেমিককে আটকে রাখতে পারবে, নাকি এই শাড়ির চলে পেঁচিয়েই মৃত্যু হবে নায়কের? সব জানা যাবে সব সিরিয়ালের মতোই 20 কোটি বছর পর। চলুন এর মাঝে একবার আমরা প্রোমোটাকে দেখে নিই। তো ইনি হলেন সিরিয়ালের নায়ক, যিনি প্রথম প্রথম প্রেমে পড়েছেন শাড়ির, না না মানে মেটার। তারপরে সে আকাশের দিকে তাকিয়ে ভাবছেন যে এই আকাশটা তো নীল কিভাবে হলো, এটা কি আমার প্রেমে পড়ার লক্ষণ? এরপরেই মামনি ফিসফিস করে হেসে ফেলে, হঠাৎ করে দাঁত কেলিয়ে ফেলে। দাঁত কেলিয়েই সে নায়ককে বুঝিয়ে দেয় যে তুই আমার আঁচলের ফাঁদে পড়ে গেছিস ভাই। এরপরেই নায়ক নায়িকা দুজনেরই হাগু চাপে এবং দুজনেই ল্যাকটিনের দিকে ছুটে চলে যায়। কিন্তু আফসোসের বিষয়, দুজন দুজনকে দেখেই নিজেদের হাগু চাপিয়ে নেয় এবং তাদের রোম্যান্স স্টার্ট হয়ে যায়। তবে 18+ মামন মামনিরা এই সিরিয়ালটা একদম মিস করবে না। এটা তোমাদের মায়ের জন্য তৈরি হয়নি, তোমাদের জন্যই এটা। নো ঝামেলা, নো পাঙ্গা, অনলি রোম্যান্স। তো যাদের মনে গভীর প্রশ্ন ছিল যে এই শাড়িটা কোথায় পাওয়া যাবে, মামুনিরা আমি জানি না সত্যিই জানি না কোথায় পাওয়া যাবে এই শাড়ি। তবে আমি তোমাদের বলবো, এই শাড়িগুলো তোমরা যত তাড়াতাড়ি পারো কিনে নাও, আর নিজের বর এবং প্রেমিককে বাইধে রাখো আঁচলের সাথে, যাতে তারা তার মার কাছে চাইতে না পারে। আর একদমই আন্দাজা নাই যে এই সিরিয়ালটাও বাকি সিরিয়ালের মতো আবার সেই 20 কোটির বছরের অপেক্ষায় রাখবে কি না, কারণ এর প্রোমোই এতদিন ধরে চলছে, তো সিরিয়ালটা কীরকম চলবে আর কত স্লোলি চলবে, মানে একটা তো পুরো স্লো স্লো। তাই বলছি যে এটা যে কত দিনে কি হবে তা আমি বলতে পারছি না, সব সিরিয়ালের মতোই এটাও হয়তো 20 কোটি বছরই লাগাবে শেষ হতে। আমি দেখতে চাই যে সিরিয়ালের মধ্যে ইনি শাড়িটাকে কী করে ক্যারি করেন। আমি তো 12 হাতের শাড়ি পরতে গিয়েই উল্টে যাই,
তো এরকম 100 হাতের শাড়ি পরলে তো আমাকে আর দেখাই যাবে না। পুরন্ত শাড়ি নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, তবে যারা জিজ্ঞাসা করেছিল তাদের জন্য বলছি, ভাই তোরা উড়ন্ত শাড়ি পরিস না, নাহলে কখন ঝুলন্ত হয়ে যাবি তার কোনো ঠিক নাই। আর আমিও পরব না, আর সবাইকে বলবো যে সবাই অপেক্ষা করে থাকো, আর নেক্সট অনেক রোস্ট আসতে চলেছে আমার চ্যানেলে। তো চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে। তো ঠোকো লাইক করো, সাবস্ক্রাইব, আর মজা নাও আমার সাথে, কারণ এরকম মজার মজার ভিডিও আসতেই থাকবে। সো টাটা বাবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।